রাষ্ট্রীয় সুদের গুনাহ কি জনগণের উপরে বর্তাবে কিনা? রাষ্ট্র যদি জনগণের জন্য জনগণের কল্যাণে সুদভিত্তিক লোন করে থাকে, সুদের কারবারে জড়ায়, যেটা জনগণের মাথাপিছু প্রত্যেকের উপরে মাথাপিছু হারে আসে পড়ে, এটার জন্য সাধারণ জনগণ হিসাবে, দেশের নাগরিক হিসাবে যদি আপনার আমার এটার প্রতি ঘৃণা থাকে এবং আমাদের যদি প্রচেষ্টা থাকে যেন এই সুদ নির্ভরতা এটা থেকে সরে আসা হয়, সেটার জন্য যদি আমাদের প্রচেষ্টা থাকে, নিয়ত থাকে, সদিচ্ছা থাকে, এটার প্রতি ঘৃণাবোধ থাকে, অপরাধ বোধ থাকে, তাহলে সেক্ষেত্রে এর দায় আমাদেরকে বহন নাও করতে হতে পারে। কারণ হলো আমাদের অনেকটা সাধ্যের বাইরে, সাধ্যে আছে কি এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করা, এই হারামকে হারাম বলে সেটা বন্ধ করার জন্য ন্যূনতম দায়িত্ব পালন করা, সেটা যদি আমি করি তাহলে আশা করা যায় আল্লাহর কাছে এর জন্য আমার পাকড়াও হবে না এবং এর জন্য যারা দায়ী তারা আল্লাহর কাছে পাকড়াও হবে। আর যদি ন্যূনতম এতটুকু কাজও আমি না করি অথবা এই চেষ্টাটাও না করি যে রাষ্ট্র যেন সুদমুক্তভাবে রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্রের কর্তা ব্যক্তিগণ, তার জন্য যদি আমার কোনো প্রচেষ্টা না থাকে, সুদমুক্ত রাষ্ট্র সমাজ গঠনের জন্য আমার কোনো উদ্যোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে দায়ভার আমার উপরে, বরং আমি যদি এটার উপরে সন্তুষ্ট থাকি তাহলে এটা দায়ভার আমাকে বহন করতে হতে পারে বা বহন করতে হবে, পারে না শুধু এরপর দায়ভার আমাদেরকে বহন করতে হবে। এই জন্য প্রচেষ্টা থাকতে হবে যে আমার হাতে নাই তারপরেও অ্যাটলিস্ট আমি এটার প্রতি আমার অনাস্থা, এটার প্রতি আমার অসন্তোষ প্রকাশ করার সুযোগটা আছে, সেটুকু অন্তত করতে হবে এবং চেষ্টাটা করতে হবে যাতে করে কোনো না কোনোভাবে এটা নিয়ন্ত্রণে আসে বা কমে আসে বা একটা পর্যায়ে, একদিন হয়তো সম্ভব হবে না, একটা পর্যায়ে যেন এটা শূন্যের উপরে চলে আসে। অনেকে হয়তো বলতে পারেন দেখুন সুদি সিস্টেমের উপর গোটা পৃথিবী দাঁড়িয়ে আছে, কীভাবে একটা সমাজ একটা রাষ্ট্র সুদমুক্ত হতে পারে? দেখুন এটা নিয়ে লম্বা ছড়া কথা বলার সুযোগ নেই, শুধু এটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেষ্টা দেখবেন, চেষ্টার ডেপথ, চেষ্টার পরিধি দেখে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি বিচার করবেন। আল্লাহ বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, বান্দা যা চেষ্টা করেছে সেটুকুই তার অর্জন, সেটাই তার প্রাপ্তি। অতএব চেষ্টাটা আমাদেরকে করতে হবে এবং সিরিয়াসনেসের সাথে সে চেষ্টা করতে হবে। পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই, হয়তো সময়ের ব্যাপার, হয়তো পরিকল্পনার ব্যাপার, এর বাইরে আর কিছুই না। আমরা যদি ব্যক্তি পর্যায়ে যে সমস্ত সুদের কারবার আছে সেগুলোর কথা বলি, একদিনে হয়তো বেরিয়ে আসতে পারেন না যারা সুদের সাথে জড়িয়ে গেছে, কিন্তু চেষ্টা করলে একটা পর্যায়ে আস্তে আস্তে কন্ট্রোল করে আসা যায়। রাষ্ট্রীয় পর্যায়ে যে সমস্ত অপচয় হয় বা যে সমস্ত খাত থেকে উপার্জন করার সুযোগ আছে, জাকাতের প্রতি যদি, জাকাত বিতরণের প্রতি যদি মানুষের আস্থা তৈরি করা যায়, তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে জাকাত পাওয়া যাবে এবং অর্থনীতির চাকা সচল রাখবার জন্য তার ভূমিকা অনেক বড় এবং বিশাল হতে পারে। এরকম আরও অনেক ওয়ে আছে, সেগুলোকে অ্যাক্টিভ করলে সুদের উপর নির্ভরতা কমানো, শুধু কমানো না, সুদের উপর নির্ভরতা সম্পূর্ণরূপে বন্ধ করা, এটা সম্ভব, অসম্ভব কিছু না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।